আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টেট ডায়ালগের অতিথি হচ্ছেন সম্মানিত সাবেক সাংসদ জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের, যিনি সাংসদ ছিলেন, অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে প্রচুর কলার তাকে প্রশ্ন করেছেন এবং তিনি উত্তর দিবেন। আপনারা যারা আমাদের সাথে টেলিফোনে যোগ দেন, আপনাদেরকে বিনীত অনুরোধ, দয়া করে আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে আপনারা কথা বলবেন প্রিয় দর্শক, এবং প্রশ্ন যত সংক্ষিপ্ত হয় ততই ভালো হবে। পাশা ভাই, লাস্ট যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি দেন। লাস্টের প্রশ্নটা কী ছিল? লাস্টের প্রশ্ন একটি ছিল নারী নেতৃত্ব হারাম। আপনি আপনারা নারী নেতৃত্ব হারাম বলে আবার আপনারা নারী নেতৃত্বের অধীনে গিয়েছেন। আর আরেকটি প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্নটা আমি ভুলে গেছি, আমি বলছি আপনাকে। তবে নারী নেতৃত্বের ব্যাপারে আপনি কি বলুন? নারী নেতৃত্ব কোরআন শরীফে যে বিষয়টা স্পষ্ট করে বলা আছে যে নারী নেতৃত্ব হারাম, এটা তো সবসময় কোরআন শরীফ যতদিন থাকবে ততদিনই থাকবে, কিন্তু নারী নেতৃত্বের প্রয়োগটার বিষয়ে এখানে বিষয় হলো যে এখানে যদি শেখ হাসিনাও মানে দলের প্রধান হিসেবে নারী নেতৃত্বের যে বিষয়টা আসে, এখানে তো বাংলাদেশের মূল চাবিকাঠি হলো মহান জাতীয় সংসদ, সেখানে একজন স্পিকার থাকেন তিনি পুরুষ, সেখান থেকেই গুরুত্বপূর্ণ আইন পাশ হয়, এবং দলীয় প্রধান শেখ হাসিনাই বলেন না, দলীয় প্রধান বেগম খালেদা যেই বলেন, তাদের একটা স্থায়ী কমিটি আছে, সেই সিদ্ধান্তটা আসে স্থায়ী কমিটি থেকে, যেখানে এখানে মূল নেত্রী মূল নেতা কিন্তু মহিলা নয়, সেখানে সার্বিকভাবে পুরুষদের সমন্বয়েই একটা সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্ত এই মহিলা নেত্রী হিসাবে যে তিনি জাতির উপর চাপিয়ে দেবেন এরকম কোনো কিছু না, যে কারণে এটাকে বাংলাদেশের এই সিচুয়েশনকে মহিলা নেতৃত্ব বলা যায় না, যেটাকে কোরআন শরীফের ভাষায় হারাম বলা হয়েছে, সেটা হলো মানে সরাসরি ডাইরেক্ট যিনি মানে নেতৃত্ব দিবেন আর কোনো কারো কোনো পরামর্শ গ্রহণ করবেন না, এরকম পর্যায়ে এই ব্যাখ্যাটা আসবে। এটা কোরআন শরীফে কি এরকমই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যদি সাথে পুরুষ থাকেন তাহলে নারী নেতৃত্ব হারাম বলা যাবে না? সাথে পুরুষের এরকম বিষয় না, রিজালু কাওয়ামুন আলা নিসা আয়াতে কারিমার এই শব্দের মাধ্যমে যে সম্পূর্ণ টোটালি মানে যেখানে নেতৃত্ব চলে আসবে মহিলাদের হাতে সেটাই বলা হয়েছে, এখানে তো টোটালি নেতৃত্ব মহিলাদের কাছে, বিএনপিও দেয় নাই, আওয়ামী লীগও দেয় নাই, আমরা এরকম মনে করি। ওকে ওকে, থ্যাংক ইউ। আর আরেকটি প্রশ্ন ছিল যে 100% আপনি উন্নয়ন করেছেন কিনা জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জে আপনি যখন এমপি ছিলেন। 100% শব্দটা উনি যেভাবে আমাকে প্রশ্ন করেছেন আমি তার জবাবে বলতে চাই যে আমি পেয়েছিলাম মাত্র 13 মাস 6 দিন, এই সময়ে জনগণ বিগত টার্মের